জেগে জেগে কত পার করে দেওয়া রাত, আরো একবার মুঠোর মধ্যে হাত, তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো, শরীরে শরীর মন তো বক্ষত। তারপর যখন একটা বিয়ে প্রপোজাল আসতো আমার, তখন সে বিভিন্ন ভাবে বিয়ে গুলা কথা বলতো, ওই ছেলের তো এই ভালো না, ওই ছেলের তো সেই ভালো না। তুমি যদি চাও হাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই। আমার এক ফ্রেন্ড ছিল, সে মেডিকেল স্টুডেন্ট, তো সেই প্রথম হচ্ছে ওর সাথে পরিচয় করে দেয় যে মেয়ে দেখছিল ফেসবুকে একটা সুন্দর মেয়ে, বলছিল এই দোস্ত একটা সুন্দর মেয়ে দেখছি, তুই ইচ্ছে করে ট্রাই মারতে পারিস। ওই প্রথম ফোন দেয় আমাকে। হ্যাঁ, সে খুব নার্ভাস ছিল, পরীক্ষা ছিল, সে খুব নার্ভাস ছিল, আমি তাকে নার্ভাসনেস কাটানোর জন্য ফোন দিয়েছিলাম, তাই না? দেখার জন্য আমরা শিডিউল করতাম, কিন্তু সেদিন মিলাতে পারতাম না, হয় আমার পরীক্ষা থাকতো না ওর সমস্যা থাকতো, সাথে যদি দেখা করতে হতো সেদিন উঠতে তো ভোর ছয়টা। টানা তিন দিন ডিউটি করে আমরা শুক্রবার দিন ফাঁকা রাখতাম, তারপর দিন আমরা এদের দেখা সাক্ষাৎ করতাম। আমাদের ফ্যামিলি থেকে মোটামুটি আগে থেকে একটু একটু করে জানতো, তো বাবা মারা মোটামুটি মানে তাদের পছন্দ পছন্দ একটু একটু ছিল, তা আমরা একটা গ্রিন সিগন্যাল পেয়ে পেয়ে আগাতাম, আলটিমেটলি পরে ঝামেলা হয়। তুমি যদি চাও মানুষের ভিড়ে কাঁধে মাথা রাখি আদর করো, মানুষ হয়তো প্রেমিক পায়, প্রেমিক পায়, অনেক কিছু পায়, প্রেমিক পায়, ফ্রেন্ড পায়, আমি শুধু একটা প্রেমিক আর ফ্রেন্ডই পাই নাই, আমি খুব ভালো একটা পরিবার পাইছি। আর আমি রিয়েলি ব্লেসড, সত্যি কথা বলতে গেলে আমি খুবই হ্যাপি, আমি এতটা আশা করছিলাম না যে আমি এত ভালো একটা ফ্যামিলি পাবো, এত সুন্দর একটা বাবা মা যার কাছে আমি আবদার করতে পারি, একটা বোন পাইছি আমি, আমার ছোট একটা বোন ছিল না, আমি একটা ছোট বোন পাইছি, মানে আমার আল্লাহর কাছে কিছু চাওয়া নেই। একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম, ছুড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যে চলে গেলে, শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে। এভাবে গল্প পৌঁছে দিক আমায় তোমার পুকুর পাড়ে, কাটবো সাঁতার দেখবো শ্যাওলা গাছে, রাজি হও যদি খেলার ছলে তোমার জলে। এভাবে গল্প হয়।